नमस्कार, स्टोरी टेलर संजुते अपन सकल के स्वागत। आज पढ़े शुनाब एक भौतिक कहनी विप्लव दासर लेखा प्लैटफर्मेर महिलाटी। अफिस थेके बेरोते जे एतो देरी होबे ता कखनोई भावेनि अचिंतु। प्राय दौड़ाते दौड़ाते स्टेशने ढोके लास्ट ट्रेनटा धरार जन्नो। प्लैटफर्मे पहुँचे देखे ट्रेन छाड़बे छाड़बे करछे। दौड़े एकटा कामड़ाय उठे पड़े, हाँफ छेड़े बाँचे अचिंतु। लास्ट ट्रेनटा मिस करले समस्याय पड़ते हतो। अचिंत हाजरा कलेजेर एकटी ओषुध कम्पानीते काज करेन, अनेक दिन धरे काज करछेन, मनोयोग दिए काजटाओ करेन, ताई अफिसेर ओपर महले तार सुख्यातिओ रयेछे। गुरुत्वपूर्ण काज थाकले तार डाक पड़े। आज अफिस थेके देरीते बेरानोर कारण एकटी जरूरी काज पड़े जावा। प्रथमे भाबछिलो एकटी होटेले कोनो रकमे रात काटिये देबेन, किन्तु बाड़ीते रेशमि अर्थात बउ एका थाकबे बोले मत पाल्टान एवं बाड़ीर दिके रवाना देन। आर ताछाड़ा सद्य बिये करेछेन, रेशमिके छाड़ा तार मन थाकतेई चाय ना, जेन केमन करे। कामराटी फाँकाय छिलो, अचिंत जानलार धारे एक सीटे बसल। रात हो गए तई आबहवाओ कि ठंडा हो गए। ठंडा हवाय कखन जे घुम चले बुझते ही पारे नी। घुम जे खूब गाढ़ो छिलो ताओ नय, तई फिसफिसानीटा सुनते असुविधा हलो ना। स्पष्ट सुनते पेलें बोलछे अनेक घुमिएछो एबार ओठो। এই কথাগুলি শোনা মাত্রই অচিন্তর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চারপাশটা একবার দেখে নিল, না কেউ কোথাও নেই। কামরার অপর প্রান্তে দু একজন লোক বসে আছে। তাদের পক্ষে কথাগুলি অচিন্তর কানে ফিসফিস করে বলে কামরার অপর প্রান্তে চলে যাওয়ার সম্ভাবনা নয়। ঘুম আর আসলো না অচিন্তর, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটার পর একটা ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এবং অচিন্ত ভেবে যাচ্ছে যে কে তার কানে কাছে এসে কথা বলল। নিজের স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়াই। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতন হাওয়া, অন্ধকার আর একঘেয়েমি লাগে না অচিন্তের। সে ভাবতে থাকে কখন বাড়ি পৌঁছাবে। স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটতে হয়। ইস, যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালোই হতো। সাইকেল রাখার জায়গাটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধ ঘন্টা হাঁটতে হবে বলে অচিন্ত কিছুটা বিরক্তই হয়। রেশমি বহুবার বলেছে যে সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। অচিন্ত ভাবতে থাকে বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। অচিন্তের না খাওয়া হলে সে খায় না, এরকম নানা চিন্তা অচিন্তের মনে আসতে থাকে। হঠাৎ অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে কেউই নেই, অথচ স্পষ্ট শুনতে পায় কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাভ দিয়েছিলাম। কেউ কি তার সাথে মস্করা করছে? কিন্তু মস্করা করলে এতক্ষণে সে ধরে ফেলত, তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাভ মেরেছিল এই প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে পাড়ায় একজন বলেছিল যে
শেষ ট্রেনে নাকি অশরীর আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে সে কি অশরীর আত্মা তার কানে এসে কথাগুলি বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগে নাকি ভূতে বিশ্বাস করে নাকি? হয়তো সারাদিন কাজের পর শরীর ক্লান্ত বলে তার এই রকম মনে হচ্ছে। আর ভূত যদি থাকতোই তাহলে একবার দেখা দিয়ে যেত। সঙ্গে এও ভাবতে থাকে তার মাথায় কোনো গণ্ডগোল হয়নি তো। মানসিক রোগীরা অনেক সময় নানা জিনিস শোনে এবং দেখে। এদিকে অচিন্ত স্টেশন চলে এসেছে। ট্রেনে থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে বড় রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, শর্টকাট ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন থেকে সে নামতে যাবে, অচিন্তের এমনই মনে হয় কে যেন পিছন থেকে তাকে ধাক্কা মারে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে অচিন্ত, হাতের একটি অংশ ছেঁড়াও পড়ে। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখার চেষ্টা করলো কে তাকে পিছনের থেকে লাথি মারল, কিন্তু পিছনে ঘুরে কাউকে দেখতে পেল না। অথচ তাকে কেউ যেন একজন ধাক্কা মারল, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। অচিন্ত এও মনে হলো তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল, শরীর ক্লান্ত বলেই কি সে পড়ে গেল। কিছুক্ষণ পরেই বুঝতে পারলো চোট ভালোই লেগেছে, হাঁটুর কাজটাও কেটে গেছে। প্ল্যাটফর্মে একটি বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়ল। হাত পা দুটোই টনটন করছে। সঙ্গে ব্যাগটিতে একটি জলের বোতল ছিল, সেটি বের করে জল খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় জলের বোতলটা সঙ্গে করে নিয়ে এসেছিল। বসে বসে ভাবতে লাগলো বাড়িতে বউ হয়তো তার কথা চিন্তা করছে। পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম মনে হতে লাগলো, সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কিন্তু সেই কাঁধে ব্যাগ ঝুলিয়েছে তখনই দেখতে পেল উল্টো দিকে প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলা মনে হতে লাগলো তার কারণ সে শাড়ি পরে রয়েছে। অচিন্ত উঠে দাঁড়াতে প্ল্যাটফর্মের অপর প্রান্তে মহিলাটিও হাঁটতে শুরু করলো। ফুটব্রিজ ব্যবহার করলো না, সোজা লাইন অতিক্রম করে এগিয়ে আসতে লাগলো। অচিন্ত একটু ঘাবড়ে গেল, কী কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে তা বুঝতে পারল না। একে রাত হয়ে গেছে, তার ওপর জোরে হাওয়া দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোর হাঁটতে শুরু করে দিল, কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোর হাঁটতেও পারছিল না। খোঁড়াতে খোঁড়াতে একদিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার পর পথটা দেখে নিচ্ছে, অন্যদিকে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা মহিলাটিও তার দিকে নজর রাখছে। কিন্তু মহিলাটি আসার আগেই অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমেই পিছন ফিরে দেখে মহিলাটি তার পিছু নিয়েছে। না, কেউ তো পিছনে নেই। অচিন্তের মনে হয় মহিলাটি বোধহয় প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখারি গোছের কেউ হবে। ওকে একা রাতে দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে আসছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ অচিন্তর কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই। খাবারের কথা ভেবেই মনে পড়তেই অচিন্ত বুঝতে পারল যে তার জোর খিদে পেয়েছে। রাস্তায় নেমে জোর হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটিকে দেখার পর সে ঠিক করে সে শর্টকাট ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটি বেশিরভাগ সময়তেই অন্ধকার থাকে, বড় রাস্তা দিয়ে যাওয়াটাই উচিত। বড় রাস্তা ধরল অচিন্ত, রাস্তায় কয়েকটা কুকুর ওকে দেখে ডেকে উঠল। অচিন্ত ফুসফুস বলে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কুকুরগুলো অচিন্তের তাড়া খেয়ে দূরে গিয়ে ডাকতে শুরু করলো। অচিন্ত হাঁটতে শুরু করলো,
বেশ জোরেই হাঁটতে লাগলো। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে বউকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু এ কি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। অথচ এমনটা তো হওয়ার কথা নয়, রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে। প্রায় রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সাথে, কিন্তু আজ নেই। মোবাইলটাকে সে পকেটেই রেখে দিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত বুঝতে পারলো যে রাস্তা তিনি ধরেছেন তা কখনোই তার বাড়িতে পৌঁছে দেবে না। তাহলে সে কি ভুল করল? প্ল্যাটফর্মের মহিলাটিকে পাশ কাটাতে গিয়ে অন্য রাস্তায় এসে বলল, কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন যে রাস্তা রোজ ধরেন সেই রাস্তায় ধরেছিল। ভুল রাস্তায় সে কীভাবে এসে পড়ল তা অচিন্ত বুঝেই উঠতে পারছিল না। হঠাৎ অচিন্তর মনে হতে লাগলো কেউ যেন কানের পাশে এসে ফিসফিস করে বলে, এবার কি করবি? কথাটা শুনে অচিন্ত ভয় পেয়ে যায়। তাহলে কি শেষ পর্যন্ত কোনো অশরীর খপ্পরের পড়ল? চারপাশে ভালো করে দেখতে লাগলো যদি কিছু চেনা পড়ে, কিন্তু কিছুতেই চেনা গেল না। অচিন্তের মনে হয় সে প্রথমবারের জন্যই এই জায়গাতে এসেছে। মনে মনে ঠিক করলো যে যে পথে এসেছে সেই পথেই আবার ফিরে যাবে। স্টেশনের সামনে গিয়ে শুরু করবে আবার রাস্তা, কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। অচিন্ত যে পথে এসেছিল সে পথেই আবার হাঁটতে লাগলো, কিন্তু কিছু দূর গিয়ে আবার বুঝতে পারলো যে সে পথ হারিয়েছে। কি করবে সে বুঝতে পারছিল না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে লাগলো কেউ যেন দূর থেকে তাকে ডাকছে এবং বলছে, এই যে এইদিকে এসো। আরও দু একবার সেই ডাক শোনার পর বুঝতে পারে যে তাকে রেশমির তাকে ডাকছে। হ্যাঁ, তো ওই রকমই রেশমির ডাক। কাছে গিয়ে সামনে থেকে দেখে আরও নিশ্চিত হয়। অচিন্তের ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর অচিন্তকে দেখতে পেয়ে যায় এবং ডাকতে থাকে। রেশমিকে দেখতে পেয়ে অচিন্তও হাঁপ ছেড়ে মাঝে। এতক্ষণ অচিন্ত ভাবছিল কীভাবে বাড়িতে পৌঁছাবে, এখন তার মনে হতে থাকে তার খাওয়া দাওয়ার কথা। খিদে কোনো রকমে চেপে জিজ্ঞাসা করে বসে রেশমিকে, বাড়িতে কি রান্না হয়েছে? উত্তরে রেশমি বলে, তোমার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ শুনে আরও জোর হাঁটা শুরু করল অচিন্ত। কী আশ্চর্য, যে রাস্তাটি এতক্ষণ ধরে খুঁজছিল অচিন্ত তা তিনি অতি সহজেই পেয়ে গেল। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খেয়ে বসতে বলল। তৃপ্তি সহকারে চিংড়ির মালাইকারি শেষ করে দেয়। খেয়ে দিয়ে বাইরে এসে ঘুমানোর আগে একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে জিরিয়ে নিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি কারণে আজ সে রাস্তা ভুল করেছিল। তার জন্ম এখানে, সে কি করে রাস্তা ভুল করতে পারে? বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খায়, তারপর যখন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, কিন্তু তখনই রেশমি ভিতর থেকে বাইরে এসে বলে, চেয়ার এনে দেব, বাইরে কিছুক্ষণ বসবে। অচিন্ত ভাবল কিছুক্ষণ বসে থাকা যাক, সুন্দর হাওয়ায় বইছে। তাই রেশমিকে বলল চেয়ারটা এনে দিতে, যদি তার কাজে কোনো অসুবিধা না হয়। রেশমি চেয়ার এনে দিল। চেয়ারে বসে ভাবতে লাগলো আজ সন্ধ্যার পর থেকে তার সাথে কী কী হয়েছে। ভাবতে ভাবতে অচিন্তের মনে পড়তে লাগলো রেশমির সাথে রাস্তায় দেখা হওয়া থেকে একবারও রেশমি তার সামনে আসেনি, যতটুকু কথাবার্তা হয়েছে তার দূর থেকে। তারপর তার মনে হলো হয়তো কাজে ব্যস্ত তাই ওকে বেশি সময় দিতে পারেনি। এই ভাবতে ভাবতে অচিন্ত চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো ট্রেনের হুইসেলের আওয়াজে। ঘুম থেকে উঠে ভাবে ভোর হয়ে গেছে, কিন্তু ভোর কোথায়? চারপাশ তো নিকষ কালো অন্ধকার। অচিন্ত অবাক হয়ে দেখে সে ট্রেনের প্ল্যাটফর্মে একটি চেয়ারে বসে রয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে এই কিছুক্ষণ আগেই তার বাড়ির বাইরে সে একটি চেয়ারে বসেছিল।
ইতিমধ্যেই ট্রেনটি চলে গেছে, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কিন্তু উল্টো দিকে প্ল্যাটফর্মে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে না। ভালো করে দেখার পর বুঝতে পারে উল্টো দিকের মানুষটি আসলে একজন মহিলা। আরও এরকম একজন মহিলাকে তো ট্রেন থেকে নামার পরেই দেখেছিল। সব গুলিয়ে যাচ্ছে অচিন্তই, কিন্তু কীভাবে সে প্ল্যাটফর্মে এসে হাজির হলো তা বুঝতেই পারছে না। এদিকে উল্টো দিকের প্ল্যাটফর্মে মহিলাটি হাঁটতে শুরু করে দিয়েছে, রেল লাইন পার করে তার দিকেই আসছে। অচিন্ত উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু এবার আর আগের মতন হলো না। অর্থাৎ ওই মহিলাটি মুখোমুখি হওয়ার থেকে নিজেকে বাঁচানো গেল না। মহিলাটি অচিন্তের সামনে এসে দাঁড়িয়েছে, শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া, অবিকল রেশমির মতো কথা, গলার আওয়াজও প্রায় এক। সে অচিন্তর কাছে জানতে চাইল, চেয়ার এনে দেব, বাইরে কিছুক্ষণ বসবে? কি আশ্চর্য, এই কথাগুলো তো কিছুক্ষণ আগেই রেশমি অচিন্তকে জিজ্ঞাসা করেছিল। অচিন্ত কি করবে বুঝে পাচ্ছিল না। হঠাৎ দেখল যে মেয়েটি পাদুর ওপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখে অচিন্ত আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। জ্ঞান ফেরে পরের দিন সকালবেলায়, দেখল নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে রয়েছে। রেশমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে সে জানতে পেরেছিল বহু বছর আগে এক মহিলা ওই স্টেশনের সামনে আত্মহত্যা করেছিল। মেয়েটির বিয়ে ভেঙে গিয়েছিল, তারপর তাকে মাঝে মাঝে যারা দেরি করে বাড়ি ফেরে তাদেরকেই এভাবে ভয় দেখান। পরে এও জানতে পেরেছিল যে সকালবেলা তাকে অচৈতন্য অবস্থায় প্ল্যাটফর্মের এক হকার দেখতে পায়, সেই লোকজনকে খবর দেয়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। যদি এরকম গল্প পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য। আগামী দিন তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও তোমরা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের পার্সোনালি রিপ্লাই করব। শুভরাত্রি।